নমস্কার শ্রোতা বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। এবং শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কামদা একাদশী ব্রতের ব্রত কথা মাত্র নিয়ে। তাই শ্রোতা বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই কামদা একাদশী ব্রতের ব্রত কথা মাত্র জানতে পারেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। একদা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী হয় সেই একাদশীর নাম কি? তৎসঙ্গে জানতে চাইলেন সেই একাদশীর মাহাত্ম্য। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে যুধিষ্ঠির, একদা রাজা দিলীপ গুরু বৈশিষ্ট্যকে এই প্রশ্ন করেছিলেন এবং গুরু বৈশিষ্ট্য যে মাহাত্ম্য রাজা দিলীপকে বলেছিলেন তাই আমি তোমাকে বলছি। প্রাচীনকালে ভোগীপুর নামের একটি নগর ছিল এবং যে নগরে অনেক ঐশ্বর্যযুক্ত রাজা পুণ্ডরীক রাজ করতেন, সেই নগরে অনেক অপ্সরা কিন্নর তথা গন্ধর্বরা বাস করতেন। সেই নগরেই ললিতা এবং ললিত নামে দুই স্ত্রী পুরুষ অত্যন্ত বৈভবশালী ঘরে বাস করতেন। তারা একে অপরকে খুব ভালোবাসতেন এবং কোনো না কোনো কারণে আলাদা হয়ে গেলে ব্যাকুল হয়ে উঠতেন তারা। একসময় রাজা পুণ্ডরীকের সভায় অন্য গন্ধর্বদের সাথে ললিত গান করছিলেন এবং তখনই গান গাইতে গাইতে হঠাৎ প্রিয় ললিতার কথা ওনার মনে পড়ল এবং যে কারণে ললিতের স্বর ভঙ্গ হয়ে গেল, এবং যেহেতু গানের স্বর ভঙ্গ হয়ে গেল তাই গানের স্বরূপই বদলে গেল এবং ললিতের মনের ভাব জেনে কর্কট নামের নাগ গানের পদ ভঙ্গ হওয়ার কারণ রাজাকে বলে দিল এবং রাজা পুণ্ডরীক অনেক ক্রোধিত হয়ে বললেন, তুমি আমার সামনে গান করে নিজের স্ত্রীর কথা স্মরণ করছো, তাই নরখাতক রূপে তুমি তোমার কর্মের ফল ভোগ করো। রাজা পুণ্ডরীকের অভিশাপে তৎক্ষণাৎ ললিত মহাকায় বিশাল রাক্ষসে পরিণত হয়ে গেল। তার মুখমণ্ডল ভয়ঙ্কর, চোখ হয়ে গেল চন্দ্র সূর্যের মতো প্রদীপ্তমান তথা মুখ থেকে আগুন বেরোতে লাগলো। তার নাক হয়ে গেল পর্বতের বিশাল গুহার মতো এবং তার কাঁধ দেখতে পর্বতের সমান। মাথার চুল হয়ে গেল পর্বতের উপর থাকা গাছের মতো এবং বাহুগুলো অত্যন্ত দীর্ঘ হয়ে গেল। এবং এভাবেই রাক্ষসী পরিণত হয়ে গিয়ে সে অনেক দুঃখ ভোগ করতে লাগলো। যখন তার প্রিয়তমা অর্থাৎ ললিতা সেসব কথা জানতে পেয়ে অনেক দুঃখিত হয়ে গেল এবং ভাবতে লাগলো যে কীভাবে সে তার স্বামীকে পাপমুক্ত করবে। সেই রাক্ষস অনেক প্রকার দুঃখ ভোগ করে গভীর জঙ্গলে বিচরণ করতে লাগলো এবং তার পিছে পিছে তার স্ত্রী অর্থাৎ ললিতাও মনের দুঃখে তার পিছে পিছে ঘুরে বেড়াত। এভাবে ললিতা তার স্বামী অর্থাৎ সেই রাক্ষসের পিছে ঘুরতে ঘুরতে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে পৌঁছল। এখানে ছিল শৃঙ্গ ঋষির আশ্রম। ললিতা অতি শীঘ্র শৃঙ্গ ঋষির আশ্রমে গিয়ে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলো। ললিতাকে দেখে ঋষি শৃঙ্গী বললেন, তুমি কে এবং এখানে কেন এসেছ? শৃঙ্গিরিষির উত্তরে ললিতা বললেন, হে মহর্ষি, আমার নাম ললিতা। আমার স্বামী রাজা পুণ্ডরীকের অভিশাপে এক মহাকায় বিশাল রাক্ষসী পরিণত হয়ে গেলেন, তাই আমি অনেক দুঃখিত। উনার উদ্ধারের জন্য যদি কোনো উপায় বলে দেন। ঋষি শৃঙ্গী বললেন, হে গন্ধর্বকন্যা, সামনেই চৈত্র শুক্ল একাদশী এবং সেই একাদশীর নাম কামদা একাদশী। এই একাদশী সম্পূর্ণ বিধিবিধান অনুসারে পালন করলে সকল কার্য সিদ্ধ হয়। যদি কামদা একাদশী ব্রত সম্পূর্ণ বিধিবিধান অনুসারে পালন করে সেই একাদশীর পূর্ণ ফল তুমি তোমার স্বামীকে দিতে পারো, তাহলে সে অতি শীঘ্র রাক্ষস যোনি থেকে মুক্তি লাভ করবে এবং রাজার অভিশাপ ও ঐশ্বামে শান্ত হয়ে যাবে। ঋষি শৃঙ্গীর এমন বচন শুনে ললিতা সম্পূর্ণ বিধিবিধান অনুসারে সেই একাদশী অর্থাৎ কামতা একাদশী ব্রত পালন করল এবং দ্বাদশীর দিন সেই একাদশীর ফল ব্রাহ্মণ দেবতার সামনে নিজের স্বামীকে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আমি যে ব্রত পালন করেছি সেই একাদশীর ফল আমার স্বামীর প্রাপ্ত হোক এবং উনি যেন রাক্ষস যোনি থেকে মুক্তি লাভ করেন। এবং একাদশীর ফল দিয়ে দেওয়ার সাথে সাথেই ললিতার স্বামী রাক্ষসযোনি থেকে মুক্তি লাভ করে, আগের স্বরূপ ফিরে পেল। তারপর অনেক সুন্দর বস্ত্রাভূষণে সুসজ্জিত হয়ে তারা দুজনেই বিহার করতে লাগলেন।
অবশেষে তারা স্বর্গলোকে প্রস্থান করলেন। বৈশিষ্ঠ্য মুনি বললেন, হে রাজন, এই একাদশী ব্রত সম্পূর্ণ বিধিবিধান পূর্বক পালন করলে অবশ্যই সকলে পাপ নষ্ট হয়ে যায়, তার সঙ্গে রাক্ষস জনি থেকেও মুক্তিপ্রাপ্ত হয়। সমস্ত সংসারে এই ব্রতের ন্যায় আর কোনো দ্বিতীয় ব্রত নেই। তার সঙ্গে এই একাদশী অর্থাৎ কামদা একাদশী ব্রত কথা শ্রবণ করলে বা পাঠ করলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। প্রথমত এই ছিল কামদা একাদশী ব্রতের ব্রতকথা মাহাত্ম্য। এবার আলোচনা করব কামদা একাদশীর ব্রতবিধি নিয়ে। শ্রোতা বন্ধুরা, কামদা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রিকালে ভোজন করতে নেই। একাদশীর দিন প্রাতকালে অর্থাৎ ব্রাহ্মমূর্তে স্নান আদি করে শুদ্ধ বস্ত্র ধারণ করতে হয়। তার সঙ্গে মন্দিরে গিয়ে অবশ্যই নববস্ত্র অর্পণ করে ধূপ দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর ধ্যান করে একাদশী সংকল্প করতে হয়। তৎপর পালনহার ভগবান বিষ্ণুর সহিত মাতা লক্ষ্মীর সম্পূর্ণ বিধিবিধান অনুসারে পূজা করতে হয়। পালনহার ভগবান বিষ্ণুর তুলসী অতি প্রিয়, তাই অবশ্যই ভোগে তুলসী অর্পণ করবেন। তার সঙ্গে রাত্রিকালে নাম কীর্তন করে জাগরণ করতে হয়। দ্বাদশীর দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান আদি করে পূজা অর্চনা করতে হয়। তারপর অবশ্যই কোনো ব্রাহ্মণ দেবতাকে বা প্রয়োজন থাকা কোনো ব্যক্তিকে ভোজন করিয়ে দক্ষিণা দিতে হয়। তারপর পালনহার ভগবান বিষ্ণুকে প্রণাম করে অবশ্যই যথাসময়ের মধ্যেই পালন করতে হয়। এই একাদশী ব্রত সম্পূর্ণ বিধিবিধান অনুসারে পালন করলে সর্বকার্য সিদ্ধ হয়, সকল মনস্কামনা পূর্ণ হয়। অথবা মহিলারা এই একাদশী ব্রত পালন করলে অখণ্ড সৌভাগ্যের বর প্রাপ্ত হয়। যদি কারো বিবাহে বাধা থাকে তাহলে অবশ্যই এই ব্রত আপনারা করতে পারেন, তাতে অবশ্যই বিবাহের বাধা দূর হবে। তার সঙ্গে যদি ঘরে অশান্তি থাকে, অযথা কলহ হয়, তাহলে অবশ্যই এই একাদশীর ব্রতের প্রভাবে সেই সকল দোষ নষ্ট হয়ে যায়। এই একাদশী ব্রত পালন করলে ঘরে সুখ শান্তি সহ প্রসন্নতা বৃদ্ধি পায়। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল কামদা একাদশীর ব্রত কথা মাত্র। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সঙ্গে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, যাতে তারাও কামদা একাদশী ব্রত কথা জানতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।